নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। কোভিড বিধি মেনেই সুষ্ঠুভাবে সম্পন্ন উধারবন্দ সমবায় সমিতির নির্বাচন, ভোট পড়ল 1,319। শিলচর রেডক্রসের রক্তদান শিবির, উদ্যোগ দীপায়নের। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে প্রতিবাদী মিছিল, সরব বিভিন্ন সংগঠন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। কোভিড প্রোটোকল মেনে উধারবন্দ সমবায় সমিতিতে সুষ্ঠুভাবে সম্পন্ন হল ভোট গ্রহণ পর্ব। রবিবার সকাল 10টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয় সমবায় সমিতির ভোট কেন্দ্রে। ভোট গ্রহণে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা না দেয়, এর জন্য পুলিশ প্রশাসন ছিল সক্রিয়। সকাল থেকে ভোট কেন্দ্রে সিআরপিএফ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন উধারবন্দ থানার ওসি অসিত সূত্রধর। এদিন অবজারভারের দায়িত্ব পালন করেন সাব রেজিস্ট্রার অমিয় কুমার সিনহা, রিটার্নিং অফিসার তিলক কুমার নন্দী, উধারবন্দ সমবায় সমিতির সচিব আব্দুল তাহির বরলস্কর প্রমুখ। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিলক কুমার নন্দী বলেন, মোট 3,150টি ভোটের মধ্যে পড়েছে 1,319টি ভোট। আগামী মঙ্গলবার সমবায় সমিতির কার্যালয়ে ভোট গণনা করা হবে বলে জানান তিনি। পোল হইল আজকে 22/11/2002 বিশে। টোটাল ভোটার আছে 3,150। টোটাল কাস্ট হয়েছে অ্যাজ পার ব্যালটে 1,319, 1,319। আর টোটাল ক্যান্ডিডেট আসলো 28 জন। আমাদের 24 তারিখ, আগামী 24 তারিখ এটা গণনা স্টার্ট হবে। গণনা উদারবন্দ সমবায় সমিতি তো এমনি তো 8টার সময় টাইম দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতিতে শিলচর মেডিকেল কলেজে রক্তের সংকট দেখা দিলে প্রিন্সিপাল ও সুপারিনটেন্ডেন্ট বিজেপির জেলা উপসভাপতি তথা শিলচর রেডক্রস সোসাইটির সেক্রেটারি দীপায়ন চক্রবর্তীকে ব্লাড ডোনেশন ক্যাম্প করার অনুরোধ জানান। মেডিকেল কলেজের সংকটময় পরিস্থিতির কথা মাথায় রেখে দীপায়নবাবু রবিবার ব্যক্তিগত উদ্যোগ নিয়ে শিলচর রেডক্রসে এক রক্তদান শিবির আয়োজন করেন। শিলচর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডক্টর ভাস্কর গুপ্ত ও সুপারিনটেন্ডেন্ট ডক্টর অভিজিৎ স্বামী এবং রেডক্রসের চেয়ারম্যান বীরেশ ব্যানার্জি প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই শিবিরের শুভারম্ভ করেন। সর্বমোট 44 ইউনিট রক্ত দীপায়ন চক্রবর্তীর নেতৃত্বে রেডক্রস শাখার পক্ষ থেকে শিলচর মেডিকেল কলেজে দান করা হয়। এদিনের রক্তদান শিবিরে টিম ওয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে রক্তদাতাদের নিয়ে এসে দীপায়নবাবুকে সহযোগিতা করেন টিম ওয়ান ফাউন্ডেশনের কর্মকর্তারা। এদিন রেডক্রসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাবুল হোড, সুজন দত্ত, বিক্রমজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা এবং টিম ওয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈশ্বরভাই ওবাদিয়া, অরিজিৎ গোস্বামী প্রমুখ। শিলচর মেডিকেল কলেজের কথা মাথায় রেখে, এই ক্রাইসিসের কথা মাথায় রেখে আজকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করি। এখানে আমি বলবো যে টিম ওয়ান ফাউন্ডেশন একটি এনজিও, যে এনজিও আমাদের সম্পূর্ণ সহযোগিতা করছে, শুধু রেডক্রসকে নয়, বিভিন্নভাবে কাছাড় জেলার বিভিন্ন অর্গানাইজেশনকে, শিলচর মেডিকেল কলেজকে সাহায্য করেছে। তো আমরা শিলচর মেডিকেল, ইন্ডিয়ান রেডক্রস সোসাইটি, ডিস্ট্রিক্ট প্ল্যান শিলচর আর আমাদের টিম ওয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় আমরা আমাদের শিলচর মেডিকেল কলেজকে আমরা চিন্তা করেছি যে আজকের দিনে এই ব্লাড ক্যাম্পের মাধ্যমে আমরা 50 ইউনিট রক্ত ওনাদেরকে আমরা দান করব। তো 50 ইউনিট রক্তের জন্য আজকে আমরা এই ক্যাম্পের আয়োজন করি। আমরা আমাদের যে হসপিটাল রয়েছে আমাদের রেডক্রসে, এই হসপিটালেও কিন্তু আমাদের একটা ব্লাড ব্যাঙ্ক আছে, আপনারা জানেন যে এই ব্লাড ব্যাঙ্কেও কিন্তু রক্ত নেই, কিন্তু যেহেতু আমাদের থেকেও বেশি পেশেন্ট শিলচর মেডিকেল কলেজে যাচ্ছে, তার জন্য আমরা এই কথা মাথায় রেখে রেডক্রস থেকে আজকের দিনে এই রক্তদান শিবির আয়োজন করি। আর রবিবার সকাল 11টা থেকে বিকেল 2টো পর্যন্ত মজুরি শ্রমিক ইউনিয়ন সহ আরও বিভিন্ন সংগঠন যৌথ হয়ে শ্রমিকের দাবি আদায়ের জন্য হাইলাকান্দি শহরে এক বিরাট প্রতিবাদী মিছিলের কার্যসূচি পালন করা হয়। এতে অন্যান্য সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন সিআইটিইউ, এআইকেএস, এআইডিএসও এর কর্মকর্তারা। এদিনের মিছিলে তাদের দাবির বিষয়বস্তু ছিল শ্রমিকদের বাৎসরিক অনুদান পুরোপুরি বন্টন করা, তাদের 100 দিনের কাজ দেওয়া, অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি, শ্রম আইন ও কৃষি আইন বাতিল করা, কাগজকল পুনরায় চালু করা ইত্যাদি। এতে উপস্থিত ছিলেন আলতাফ খান, অধীর নাথ, মিটন রায় সহ অনেকে। সর্বকাশী সংকট থেকে মুক্তি চাই, আজাদি চাই, আজাদি, দেশের সর্বকাশী সংকট থেকে মুক্তি চাই।
পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলেন মানুষ। প্রত্যাশা অনুযায়ী গোটা রাজ্যে আমূল পরিবর্তন হয়েছে। রবিবার গঙ্গানগরে আয়োজিত পালংঘাট মন্ডল বিজেপির বিজয়া ও দীপাবলী সম্মেলনে একথা বলেন মন্ত্রী পরিমল শুক্রবৈদ্য। গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুল প্রাঙ্গণে পালংঘাট মন্ডল সভাপতি সোমেন দাসের পৌরোহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল। তিনি কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা সভায় তুলে ধরেন। এদিনের সম্মেলনে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব ধলে জেলা পরিষদ সদস্য স্বপন দাস, মন্ডল সহসভাপতি বিভাস দেব, সুবোধ রঞ্জন দাস, কৃষ্ণজীবন দেবনাথ সহ দলের নির্বাচিত জিপি সভাপতি, এপি সদস্য, গ্রুপ সদস্য সহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা। কিন্তু আমার মনে মনে একটা ইচ্ছা সবসময় থাকে যে আপনারা আমাকে নির্বাচিত করে পাঠিয়েছেন, কেউ হয়তো মন্ডল কমিটিতে, কেউ হয়তো শক্তি কেন্দ্রে, কেউ আমাদের বুথ কমিটিতে, কেউ পঞ্চায়েত প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছে, কেউ মেম্বার হিসাবে নির্বাচিত হয়েছে, কেউ ভোটার হিসাবে কাজ করে যাচ্ছে। তো আমরা যে যার জায়গায় আমরা কাজ করে যাচ্ছি তার মধ্যে মনে একটা বাসনা থাকে, একটা ইচ্ছা থাকে যে আমরা একে অন্যের মুখোমুখি হব, একে অন্যের পাশে যাব, এই সময়টুকু আমরা পাই না। শনিবার সন্ধ্যায় ঠালিগ্রাম দেশবন্ধু নগর কলোনিতে মধুরা নদীর বাঁধের কাজের শিলান্যাস করেন বিধায়ক মিহির কান্তি সোম। এলাকার জনসাধারণ জানান, বহুদিন থেকে নদীতে বাঁধ না থাকায় বন্যায় মানুষের অনেক ক্ষতি হয়। এখন এই সমস্যা থেকে কিছুটা হলে মানুষ বন্যা থেকে রক্ষা পাবে। এদিন এলাকার জনসাধারণ বিধায়ক মিহির কান্তি সোমের এমন মহৎ কাজের ভূয়সী প্রশংসা করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, স্বাধীনতার 72 বছরের মধ্যে এমন কাজ হয়নি, তিনি আসনে আসার পর এইসব কাজ হতে চলছে। এদিন বিধায়ক এলাকাবাসীদের প্রতিশ্রুতি দেন, অতি সত্তর 14 ফাইন্যান্সের কাজের একটি রাস্তা কমপ্লিট করে দেবেন। এতে উপস্থিত ছিলেন ধনঞ্জয় তেলি, পুলক দাস সহ আরো অনেকে। এই কাজের জন্য আমাদেরকে রাজ্য সরকারের বিরাট ভূমিকা ছিল, এই বিভাগের ইঞ্জিনিয়ার সহ সবাই, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সহ সবাই দিন রাত করেছেন। আমার মন্ত্রী কেশব মহন্ত মিনিস্টার, উনিও আমাদের জন্য এই অনুদান দিয়েছে, এবং আমাদের সাংসদ উনিও আমাদেরকে এই ব্যাপারে সাহায্য করেছেন রাজ্য স্তরে। গতকে পঞ্চায়েত থেকে মেম্বার পর্যন্ত প্রায় বলতো আমাকে যে এই নদীতে প্রতিদিন প্রতি বছর কিছু না কিছু বাড়ি ভেঙে নিয়ে যায়। অল আসাম মণিপুরি ওমেন মৈদাপাবি কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে রবিবার রাজ্যের বন ও পরিবেশ, আবগারি এবং মীন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। এদিন অল আসাম মণিপুরি ওমেন মৈদাপাবি কোঅর্ডিনেশন কমিটির ধলাই সাব ডিভিশনের সভানেত্রী বিমলা রাজকুমারীর পৌরোহিত্যে সংবর্ধনা জ্ঞাপন করেন সংস্থার কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেন, মৈদাপাইবি সংস্থার তরফে সংবর্ধিত হয়ে তিনি আপ্লুত। তিনি আরো বলেন, মৈদাপাইবি মহিলা সংগঠন সামাজিক জীবনে যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিকার অর্থেই প্রশংসার যোগ্য। মশাল কমিটি বলি, মশাল কেন আমরা বলি, যে সামথিং বার্নিং, একটা কিছু জ্বলন্ত, একটা কিছু নিয়ে সমাজের দুষ্ট শক্তির বিরুদ্ধে যে প্রতিবাদ, এই প্রতিবাদ আমরা দেখতে পাই, আমাদের ঘরের মায়েরা বেরিয়ে এসে এই প্রতিবাদ করে। অনেকে ভাবেন, অনেকে মনে করে যে শুধু জুয়া মদ ইত্যাদির বিরুদ্ধে এই প্রতিবাদ, এই প্রতিবাদ শুধু জুয়া মদের বিরুদ্ধে নয়, আমার যা মনে হয় এই প্রতিবাদ সমাজের আসরিক যে শক্তি, সমাজের যে দুষ্ট শক্তি, সমাজকে অনিষ্ট করার যে মন মানসিকতা, তার বিরুদ্ধে প্রতিবাদ।
পরে সংস্থার পক্ষ থেকে মণিপুরী সমাজের দীর্ঘদিনের গণদাবি মণিপুরী অটোনমাস কাউন্সিল গঠনে সহযোগিতা করার জন্য দাবি জানানো হলে তিনি এ ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের দৃষ্টি আকর্ষণ করবেন বলে জানান। তাছাড়া ময়ূরাপাইবি সংগঠনের কার্যালয়ে ভবন নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাছাড় জেলার উপায়ুক্ত কীর্তি জলি, ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, ধলাই জিপি সভাপতি ভূষণ পাল প্রমুখ। হাইলাকান্দির সুষমা বিবাহ ভবনে শহর মণ্ডল যুব মোর্চার সভাপতি সানি বিশ্বাসের পৌরোহিত্যে আয়োজিত সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এদিনের অনুষ্ঠানে আগামী দিনের কার্যক্রম এবং সাংগঠনিক বিষয়বস্তু, নতুন ভোটার পুঞ্জীকরণ ও 2021 বিধানসভা নির্বাচনের রণনীতি নিয়ে সংগঠনের কর্মকর্তারা বিস্তারিতভাবে আলোচনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুব মোর্চা হাইলাকান্দি জেলা সভাপতি সঞ্জয় রায়, মণ্ডল প্রভারী জয়ন্ত নাথ সহ অনেকে। কারণ আপনারা এখন বর্তমানে দেখতে পারেন যে পুরো বিহারে বলুন আর কর্ণাটকে বলুন আর আসামে বলুন সব বিজেপি নিয়েই ব্যস্ত। আর বিজেপিতে এখন গিয়ে মানুষকে বলতে হয় না যে বিজেপিতে আসো, মানুষ নিজের থেকে এসে বিজেপিতে যোগদান করছে। আমাদের 2021 যে নির্বাচন আছে, এই নির্বাচনে আপনারা দেখবেন আমরা একাই ফাইট করব। আর ওরা যে বলছে আপনার কংগ্রেস বলুন বা ইউডিএফ বলুন, ওরা গঠবন্ধনের সরকার করবে, গঠবন্ধনের সরকার করবে, তারা দুই পার্টি হয়ে আমাদেরকে আর কি টক্কর দেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা মনে করছি যে না, আমরা রাষ্ট্রের পুনর্নির্মাণ করতে গিয়ে আমরা একাই যথেষ্ট এবং মানুষ সচেতন সজাগমূলক মানুষ। এখন 21st century চলছে, মানুষ আর এগুলি বইয়া কথাবার্তা মানুষ মানে না, যেটা বাস্তব যেটা চৌকে দেখে ওটাই বিশ্বাস করে। তাই আমরাও এইরকম প্রত্যাশী বা আশাবাদী যে 2021 আবার আমাদেরই সরকার হবে। হাইলাকান্দি জেলার ডিভিশনাল ফরেস্ট অফিসার নজমুল হোসেন মজুমদারের সম্পত্তির সিবিআই তদন্তের দাবি করে নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়ন ওরফে নেমসু। ডিএফও নজমুল হোসেন মজুমদারের নেতৃত্বে হাইলাকান্দিতে চলছে অবাধে কাঠ, বাঁশ, বালু, পাথরের অবৈধ ব্যবসা। এ নিয়ে শনিবার নর্থ ইস্ট মাইনরিটি স্টুডেন্টস ইউনিয়নের কর্মকর্তারা সংগঠনের কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে নজমুল হোসেনের উপর অভিযোগ তোলেন। পরে সংগঠনের সভাপতি ইসলাম হক বলেন, আমরা দুদিন আগে হাইলাকান্দি ডিএফও অফিসে যেরকম প্রতিবাদ করেছি এর কোনো সদুত্তর আমরা এখনো পর্যন্ত পাইনি। এখনো পর্যন্ত ডিএফও স্যার কোন ধরনের পত্রে পত্রিকার মধ্যে কোন ধরনের ওনার বিবৃতি প্রকাশ করেছেন না। আমরা নিশ্চয় অনুমান করেছি বরাকে হাইলাকান্দি জেলা যে সমস্ত লাকড়ি বালু এইগুলা পাচার হচ্ছে, নিশ্চয় ওনার আওতায় ওনার ইশারায় এইগুলা মানে পাচার হয়ে যাচ্ছে। আমরা নিশ্চয় মানে ওনার সিবিআই ওনার যতগুলো সম্পত্তি আছে ওনার সম্পত্তিগুলা সিবিআই তদন্ত আওতায় আনা হোক, অসম সরকারের কাছে আমাদের নেমসুর এই দাবি। জেলা বন বিভাগ নীরব রয়েছে আমাদের সন্দেহ। বন বিভাগের সমস্ত কর্মচারী অথবা মন্ত্রী বিধায়ক হাইলাকান্দির তিন বিধায়ক নীরব ভূমিকা পালন করছেন, আমাদের সন্দেহ হয়েছে এরাও সিন্ডিকেটর ধন নিশ্চয় ঢুকে 100%। এবং আজকে বিলাইপুরে হাইলাকান্দি জেলার বিলাইপুরে একটা বন বিভাগের একটা ভিলেজ ল্যান্ডের উদ্বোধন সভায় ফরেস্ট বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি আসছেন, ওনার দৃষ্টি আকর্ষণ করছি যেহেতু এই নজমুল হোসেন ডিওফোর এই ধরনের কাণ্ডর সিবিআই তদন্ত লাগে ওনার দৃষ্টি আকর্ষণ। ধর্মনগরের রেল ডিভিশন স্থাপনের জোরালো দাবি উত্থাপন করলেন ধর্মনগর রেল ডিভিশন ডিমান্ড কমিটি। শনিবার ধর্মনগরের অফিস টিলায় এক সাংবাদিক সম্মেলন ডেকে রেল ডিভিশন স্থাপন সহ একাধিক দাবি উত্থাপন করেন কমিটির কর্মকর্তারা। তারা বলেন, 1964 সালে ধর্মনগরে প্রথম রেল আসে, তারপর গোটা রাজ্যে ধীরে ধীরে রেল পরিষেবার বিস্তার লাভ করে, কিন্তু বরাবরই ধর্মনগর রেল ডিভিশন থেকে বঞ্চিত। সুতরাং ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন একটি গণদাবি দীর্ঘদিনের। ধর্মনগরে রেল ডিভিশন স্থাপনের জন্য উপযুক্ত 139.310 একর জায়গা মজুত রয়েছে, প্রয়োজনে আরও জায়গা পাওয়া যাবে বলে কর্মকর্তারা জানান। ডিমান্ড কমিটির কর্মকর্তারা আরও বলেন, অসমে 3টি রেল ডিভিশন রয়েছে, সুতরাং ধর্মনগর হচ্ছে দক্ষিণ আসাম, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরার মধ্যবর্তী স্থান, তাই ধর্মনগরে রেল ডিভিশন স্থাপন করা একান্ত জরুরি। তাছাড়া ধর্মনগরে রেলওয়ে রিক্রুটিং বোর্ডের অফিস স্থাপন, ধর্মনগর থেকে কৈলা শহরের রেল সম্প্রসারণের কাজ শুরু করা, ধর্মনগর কাঞ্চনপুর হয়ে জম্পুই পর্যন্ত রেল পরিষেবা চালু করা জোরালো দাবি জানান তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিমান্ড কমিটির অন্যতম সদস্য কন্দর্প ভট্টাচার্য, হিমাংশু পাল, কঙ্কজ কুমার দে, রণজয়দেব, রশ্মিক রঞ্জন গোস্বামী প্রমুখ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় গুমরা সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর নির্বাচিত হলেন 13 জন সদস্য।
রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পার হলে এদের নির্বাচিত বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার জাকির হোসেন। জানা যায়, গুমরা সমবায় সমিতির সাধারণ সভা ও নির্বাচনের দিন ধার্য হয়েছিল 30 নভেম্বর। এজন্য জারি হয়েছিল অধিসূচনা। 20 নভেম্বর ছিল মনোনয়নপত্র দাখিলের তারিখ, 22 নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল। দেখা যায়, 20 নভেম্বর সবল শ্রেণীর সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য 9 জন দাখিল করেন মনোনয়ন, দুর্বল শ্রেণীর জন্য মনোনয়ন জমা দেন 25 জন। তাছাড়া এসসি এসটি সংরক্ষিত শ্রেণীর জন্য মনোনয়ন জমা দেন 2 জন এবং মহিলা শ্রেণীর জন্য 3 জন। রবিবার মনোনয়নপত্র প্রত্যাহারের দিনে এদের অনেকে নাম প্রত্যাহার করে নেন। 15 সদস্য বিশিষ্ট গুমরা সমবায় সমিতির বোর্ড অব ডিরেক্টর হিসেবে সবল শ্রেণীর 4 জন, দুর্বল শ্রেণীর 8 জন, এসসি এসটির 1 জন সদস্যকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসার। তবে মহিলা আসনে কেউ নির্বাচিত হননি। ওই পদে আগে 3 জন মনোনয়ন জমা দিলেও পরে এরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। রবিবার সবকিছু খতিয়ে দেখার পর ওই 13 জনকে বোর্ড অব ডিরেক্টর হিসেবে ঘোষণা করা হয়। শনিবার অর্থাৎ 21 নভেম্বর শিলচর লায়ন্স ক্লাব সদস্য সুতপা চৌধুরীর ছেলে রোহন চৌধুরীর জন্মদিন উপলক্ষে 130 জন গরিব দুস্থদের মধ্যে দুধ, কেক ও মিষ্টি বিতরণ করা হয়। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তারা বলেন, সমাজের অসহায় মানুষদের মধ্যে এমন কাজ করতে পেরে তারা অত্যন্ত খুশি। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। কোভিড বিধি মেনেই সুষ্ঠুভাবে সম্পন্ন উধারবন্দ সমবায় সমিতির নির্বাচন, ভোট পড়ল 1319। শিলচর রেডক্রসের রক্তদান শিবির, উদ্যোগ দীপায়নের। শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ে প্রতিবাদী মিছিল, সরব বিভিন্ন সংগঠন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।